আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি হলো লাইবেরিয়ার তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী জাহাজ MSC এরিনা। এর আগে ছিল তাইওয়ানের এভারগ্রিন। এরা একবারে কয়েক হাজার কিলোগ্রাম পণ্য নিয়ে সমুদ্র পাড়ি দেয়, কিন্তু এই কয়েকশো কোটি টাকার পণ্য নিয়ে তারা খুব দুঃসাহসিক যাত্রা শুরু করে, যেখানে সমুদ্রে বড় বড় ঢেউ যে কোনো সময় যে কোনো জায়গায় আশ্রে পড়তে পারে। এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ঢেউ ছিল গিটুয়া উপসাগরে, যার উচ্চতা ছিল প্রায় নিউ ইয়র্কের ফ্রিডম টাওয়ারের উচ্চতার সমান, যা 1720 ফুট, যা যে কোনো জাহাজকে ভেঙে দু টুকরো করে দিতে পারে। তবে বিজ্ঞান মহল এখন সতর্ক হয়েছে। বর্তমানে কিছু প্রযুক্তি এই বড় জাহাজগুলোকে সমুদ্রের চরম আবহাওয়ার মধ্যে স্থিতিশীল থাকতে সাহায্য করে। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ারদের তৈরি কিছু জাহাজ ঢেউয়ের কবলে পড়লে নিজের গতিপথ নিজেই চেঞ্জ করতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এরা কিভাবে কঠিন ঢেউয়ের মোকাবেলা করে, এবং দেখাবো এমন কিছু প্রযুক্তি যার ফলে বিশাল বড় ঢেউ জাহাজকে ডুবাতে পারে না, কিভাবে জাহাজের এই মেকানিজমগুলি কাজ করে। আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর জেম টিভির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। একটি শত শত টন ওজনের জাহাজ যখন তার গন্তব্যস্থল থেকে পাড়ি দেয় এবং সমুদ্রের ওই সমস্ত এলাকায় এসে পৌঁছায় যেখানে ঢেউয়ের মাত্রা অত্যাধিক অথবা সুনামি আকারের, তখন প্রাথমিক অবস্থায় জাহাজের যে মেকানিজমটি কাজ করে তা হলো শিপ স্ট্যাবিলিটি অথবা জাহাজ স্থিতিশীলতা। প্রতিকূল পরিস্থিতি থেকে বেঁচে ফেরার জন্য প্রতিটি জাহাজের শিপ স্টেবিলিজি মেকানিজমটি থাকে, যে কারণে জাহাজগুলো ভাসমান অবস্থায় তার ভারসাম্যটি বজায় রাখতে পারে এবং ঢেউ বা ঝড় হাওয়ায় দুললে পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারে। এর পেছনে জাহাজের ইউ বা ভি আকৃতির নকশা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা জাহাজের গতিকে বাড়িয়ে গভীর সমুদ্রে বা তরঙ্গে স্থির থাকতে সাহায্য করে। এর মেকানিজম মূলত সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ বুয়েন্সি অথবা মেটা সেন্টার অফ শিপ উপরে নির্ভর করে। জাহাজের স্থিতিশীলতা বজায় রাখার জন্য বেশ কিছু ডিভাইস ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে বেস কি। বেস কি হলো ডানা বা পাখনার মতো আকৃতি বিশিষ্ট, যা স্থির অবস্থায় থাকে এবং যা জাহাজের হুলের পাশে নিচের দিকে ইনস্টল করা হয়। বেস কি হলো একটি নটিক্যাল ডিভাইস, যা জাহাজকে ডানে বামে পাল্টি দেওয়ার প্রবণতাকে কমিয়ে দেয় এবং এটি জোড়ায় লাগানো থাকে, মানে প্রতি পাশের জন্য দুটি। এর ফলে জাহাজটি যত দ্রুত গতিতে যায় এর স্থিতিশীলতা আরো বৃদ্ধি পায়। এছাড়াও আরেকটি স্ট্যাবিলিটি সিস্টেম হলো অ্যান্টি রোলিং ট্যাঙ্ক। এটি একটি ট্যাঙ্ক যা জাহাজের অবস্থানকে স্থির থাকতে সাহায্য করে। মনে করুন সামুদ্রিক কোনো ঢেউ এসে জাহাজকে ধাক্কা দিয়েছে, তখন নিশ্চয়ই জাহাজটি বাম থেকে ডান দিকে তুলতে থাকবে, ঠিক তখনই এই অ্যান্টি রোলিং ট্যাঙ্কটি জাহাজের স্বাভাবিক গতিকে ফিরিয়ে নিয়ে আসে। এই ট্যাঙ্কটিকে জাহাজের প্রস্থ বরাবর ইনস্টল করা হয় এবং এর মধ্য দিয়ে মূলত পানি প্রবাহিত হয়, যা ওয়াটার লেভেলকে সামঞ্জস্য করে। যেমন ধরুন জাহাজ যখন বাম থেকে ডান দিকে কাত হয়, তখন জাহাজকে সামঞ্জস্য করার জন্য যেদিকে কাত হয় সেই বেশি পানির অংশ থেকে ডিভাইসটি পানিকে কম পানি বিশিষ্ট পানির দিকে প্রবাহিত করে। এর ফলে দুপাশের পানি সামঞ্জস্য থাকে এবং ঢেউ আঘাত হানার পরও জাহাজ স্থির অবস্থায় থাকে। এই অ্যান্টি রোলিং প্রক্রিয়া দুই ধরনের, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ প্রক্রিয়া হলো পানিকে পাম্প ব্যবহার করে এপাশ ওপাশ করানো, আর প্যাসিভ প্রক্রিয়াটি হলো বিশেষ মেকানিজম বা সিস্টেমে অটোমেটিকভাবে পানিকে এক পাশ থেকে আরেক পাশে দুলাতে থাকা, যা অনেক একটি জটিল প্রক্রিয়া। আর পরবর্তী এরকম একটি ডিভাইস হলো এই বিশেষ ধরনের ফিন বা ডানা আকৃতির একটি বিশেষ ডিভাইস, এবং এটি জাহাজকে কাত হয়ে চলার সময় বা ঘোরার সময় অতিরিক্ত ঘূর্ণনকে প্রতিরোধ করে। ফিন স্ট্যাবিলাইজারটি জাহাজের হুলের নিচের অংশে সেট আপ করা হয়, যা বেস কির একটু উপরেও সেট আপ করা হয়। এই ডানাটি একটি জাইরোস্কোপিক কন্ট্রোল প্যানেল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই চলনশীল ডানা ডানে বামে যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরতে পারে। যখন জাহাজটি বাঁক ঘুরে অথবা কাত হয়ে যায়, তখন জাহাজের সংবেদনশীল জাইরোস্কোপিক সিস্টেমটি ইলেকট্রোহাইড্রোলিক আকারের অন্যান্য সক্রিয় সিস্টেমে একটি সতর্ক বার্তা পাঠায় এবং এই সংকেত বার্তা পেয়েই অ্যান্টি রোলিং ট্যাঙ্ক এবং অন্যান্য সক্রিয় যন্ত্র দ্রুত কার্যক্রম শুরু করে। সাথে এই ফিন স্ট্যাবিলাইজার অটোমেটিক তার অ্যাঙ্গেল পরিবর্তন করে কাজের গতিবেগ বা জাহাজের গতিবেগ পরিবর্তন করে এবং দিক ঠিক করে এবং জাহাজকে সঠিক দিশা দেখায়। কিন্তু যদি কোনো জাহাজ 12 নট বা ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ছুটতে থাকে, তখন এই সক্রিয় পাখনা খুব একটা কার্যকর হয় না। তবে স্বাভাবিকভাবেই যদি জাহাজ কোনো বড় ঢেউ বা ঝড়ের কবলে পড়ে, তখন তার গতিবেগ ক্যাপ্টেনই অটোমেটিক কমিয়ে দেয়। সুতরাং তখন এই পাখনাটি ব্যাপকভাবে কার্যকরী হয় এবং জাহাজে একটি অ্যান্টি হিলিং সিস্টেম থাকে, যা একটি অ্যাঙ্গেল কন্ট্রোল সিস্টেম। যখন কোনো লোড বা আনলোডের কার্যক্রম শুরু হয়, তখন এটি জাহাজকে আনুভূমিক রাখতে সাহায্য করে।
এবং অ্যান্টি হিলিং সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে জাহাজকে জাহাজের বেঁকে থাকা কোণকে শনাক্ত করে এবং সোজা রাখে, ফলে লোড আনলোড করার সময় কোন পাশে ভারী পণ্য কোন পাশে হালকা পণ্য এটি বিবেচনা না করে লোড আনলোডের অনুমতি দেওয়া হয় এবং এটি বন্দরে যথেষ্ট পরিমাণ সময় বাঁচায়। এই সিস্টেমটিও ঠিক আগের মতোই অ্যান্টি রোলিং সিস্টেমের মতো কাজ করে। এই সিস্টেমে ব্যালাস্ট রোলিং ট্যাঙ্কগুলোর পাইপলাইন, ভালভ এবং কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অভ্যন্তরীণভাবে একে অপরের সাথে যুক্ত থাকে। জাহাজ যখন যে কোনো দিকে হেলে যায় তখন হিলিং সেন্সর কোণ পরিবর্তনের জন্য মাস্টার কন্ট্রোল প্যানেলকে একটি সংকেত পাঠায় যা জাহাজকে খাড়া করে রাখে, আর তখন ওই আগের প্রক্রিয়ায় জাহাজের অন্য পাশের পানি স্থানান্তর করার ফলে জাহাজটি খাড়া হয়ে ওঠে। এই সিস্টেমটিও দুভাবে চালনা করা হয়, একটি বায়ু সংক্রান্ত সিস্টেম, অন্যটি মোটর বা জলের পাম্প সিস্টেম। দুই প্রকার অ্যান্টি হিলিং সিস্টেমের কার্যদক্ষতা অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি দুভাবেই কাজ করতে পারে। সুতরাং একটি জাহাজের স্ট্যাবিলিটি সিস্টেম তার ভারসাম্য বিন্দু দ্বারা প্রভাবিত হয় যা জাহাজের স্থিতিশীলতার মাত্রা নির্ধারণ করে। এই কারণে জাহাজের ব্যালেন্স পয়েন্ট সবসময় ক্রুরা নির্বাচন করা উচিত, কারণ বেশিরভাগ সময় দেখা যায় খারাপ আবহাওয়া এবং কুয়াশা, উচ্চ বাতাস, বায়ু প্রবাহ এবং সমুদ্রের ঝড় দ্বারা জাহাজগুলো অতিরিক্ত বিপদে পড়তে হয়, আর এগুলির পিছনে মূল যান্ত্রিক ত্রুটি এবং মানবিক ত্রুটিকে দায়ী করা হয়। মেরিটাইম ইঞ্জুরি গাইড অনুসারে ইউএসএ পোস্ট গার্ড অনুযায়ী একটি তথ্যে পাওয়া গেছে যে 2005 থেকে 2023 সালের মধ্যে 448টি বড় ক্রু জাহাজের মধ্যে দুর্ঘটনা ঘটেছে এবং এর মধ্যে 15টি ক্রু জাহাজ ডুবেও গিয়েছে। যাই হোক, উন্নত টেকনোলজির যুগে দুর্ঘটনাগ্রস্ত জাহাজগুলোর অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের জন্য এক ধরনের বিশেষ বোট ব্যবহার করা হয় যারা সামুদ্রিক দুর্ঘটনাপ্রবণ জাহাজগুলোকে সহায়তা প্রদান করে। যেহেতু এই উদ্ধার প্রচেষ্টার সময় চরম আবহাওয়া এবং উঁচু ঢেউয়ের মধ্য দিয়ে মোকাবেলা করতে হয় এবং সম্ভাব্যভাবে জাহাজকে ডুবিয়ে দেওয়ার প্রবণতা থাকে, তাই এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সারা বিশ্বের প্রকৌশলীরা সেলফ রাইডিং বোট বা অটোমেটিক উদ্ধারকারী জাহাজ তৈরি করেছে যা 180 ডিগ্রি উল্টে গেলেও আবার তার আগের অবস্থানে ফিরে আসতে পারে। এরা নিজের গতিপথ নিজেই নির্ণয় করতে সক্ষম এবং এই সেলফ রাইডিং বোটগুলো উচ্চ ত্বরণ অর্জন করতে পারে, মানে এর গতিবেগ প্রচণ্ড। এরা 6 থেকে 10 মিটার পর্যন্ত উঁচু ঢেউ এবং চরম বায়ু পরিস্থিতিতে টিকে থাকতে পারে। অনেক কোম্পানি এই সেলফ রাইডিং বোটকে তৈরি করার জন্য কাজ করছে, যাদের মধ্যে একটি হলো রয়্যাল ন্যাশনাল লাইফ বোট প্রতিষ্ঠান যা যুক্তরাজ্যে অবস্থিত আরএন কোম্পানি। এই স্বচালিত বোট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু উপাদান রয়েছে যে কারণে তারা নিজেরাই নিজেদের স্থানে ফিরে আসতে সক্ষম। প্রথম উপাদানটির মধ্যে রয়েছে জাহাজের প্রাথমিক নকশা, যেখানে তারা সমস্ত ভারী সরঞ্জাম বা বস্তুর পরিবর্তে হালকা বস্তু ইউজ করেছে। দ্বিতীয় উপাদান হলো ক্রুজ অপারেশন বা কন্ট্রোল এরিয়া, যা অবশ্যই অল্প ওজন, শক্তিশালী এবং বাতাসপূর্ণ হতে হবে। এছাড়াও জাহাজটি ডুবে গেলে জলকে ভিতরে প্রবেশ করতে বাধা দিতে সক্ষম, এজন্য ক্রুদের এক্সেস দরজা অবশ্যই জলরোধী হতে হয়। এছাড়াও এই বিশেষ সেলফ রাইডিং বোটের অভ্যন্তরে জল প্রবেশ করতে বাধা দিতে পারে এমন একটি পেন্ডুলামের ব্যবস্থা করা আছে। অপারেশন চলাকালীন যখন সেলফ রাইডিং বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে পড়ে বা লম্বভাবে ঝুলতে থাকে, তখন সমস্ত খোলা অংশগুলোই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং জাহাজে জল প্রবেশ করা থেকে বিরত থাকে। আর এই পেন্ডুলামটি এদিক ওদিক দোল খাওয়ার ফলে জাহাজটিও তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসে। কোনো ইলেকট্রিক চালিত যন্ত্রের প্রয়োজন হয় না। এছাড়াও এই সেলফ রাইডিং বোট একটি ওয়ান বোট রাইডিং সিস্টেমও চালু করেছে। এই সিস্টেমটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন বোটটি ডুবে গেছে কিনা তা শনাক্ত করে এবং বোটটি তার আসল অবস্থানে ফিরে আসার আগে রাডার এবং ইঞ্জিনগুলোকে বন্ধ করে দেয়, ফলে স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রাংশগুলি এবং বোটটি রক্ষা পায়। এবং আবার যখন বোটটি তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসে, অটোমেটিক রাডার এবং ইঞ্জিনগুলো চালু হয়ে যায়। এর মধ্যে থাকা ক্রুরা খুব অত্যন্ত সাহসী এবং নিরাপত্তার সাথে সমস্ত পদক্ষেপ নিয়ে তারপর উদ্ধার কাজ পরিকল্পনা করে। দিস ইজ দ্য এন্ড অফ মাই টুডেজ ভিডিও গাইস, হোপ ইউ হ্যাভ এনজয়েড। আশা করছি জেম টিভির এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা লাইক কমেন্ট করে জেম টিভির পাশেই থাকবেন। আর বন্ধুরা, আপনারা কি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারবেন প্লিজ?